প্রিন্টার জগতত ওয়াইফাই প্রিন্টারের ভূমিকা বহুত আর এটা বহুত বেশি পপুলার হব লৈছে। আজি প্রিন্টার এটা আনিছো তাকো ওয়াইফাই থাকা তাকো এপসনের প্রিন্টার L3150 বহুতে বেশি পপুলার আর বহুত বেশি খাসিয়ত আছে আর বহুত মানুষে ইয়ার কথা না জানেও। আর এটু সাব হলে আহক তেনলে স্টার্ট করো ভিডিওটো। আহক প্যাকেটটো খুলো। এই ম্যানুয়াল এখন এই চারিটা ইঙ্ক বটল যদিও কেবল দিছে ওয়াইফাই আপনি ইউজ করবেন, মেইন খাসিয়তে হয়েছে এটু ওয়াইফাই এডাল পাওয়ার কেবল। প্রিন্টারটোর ফ্রন্টর পর লুকস এনেকা ধরনের, এটু হল ট্যাঙ্কি উপর ওলাই থাকে, আগতে সাইডত আসে এটা ইয়াত দি দিলে আর ইয়াতে ইঙ্কর লেভেলটা আপনাদের গম পাই থাকবে। আর এইটু সাইডে আহিলে আপনার পাওয়ার অফন বটন আর এটু ওয়াইফাই ডাইরেক্ট আর এটু আপনার ইনফো চাব কারণে কিমান পেজ প্রিন্ট করলে কি কথা ওয়াইফাই পাসওয়ার্ড কি বস্তু এই ইয়াতে চাব পাবেন। এই কালার ব্ল্যাক বটন যোন লাগে আপনি প্রিন্ট করে পারে আর এই হল স্টপ বটন আর এটা লাইট ইন্ডিকেশন। আর একটা কথা ফ্রেন্ডস, এই হল বেক সাইডের পর পেপার দিয়ে আর বহুত মানুষের কমপ্লেন থাকে যে যদি পেপারটো এই সন্মুখের পর দিয়ে একটা রোল মারি যদি আকো ওলাই তেনহলে বহুত পেপার ফসে বলে কয়, কিন্তু এটু উপর পায় পেপারটো দিয়ে বেক সাইডের পর। তারপর এটু হল পাওয়ার সকেটটো ইয়াত লগাবো কারণে পাওয়ার দিব কারণে। আর এইটু সাইডে চাও এবার, এইটু হল পোর্টটো, এটু দেখিছে এই পোর্টটো ডাটা কেবলের পোর্ট। প্রিন্টারটো কিন্তু খুবই কম্প্যাক্ট ডিজাইন, সচাকই কম্প্যাক্ট ডিজাইন। আর যদি আপনার কেতিয়া পেপার ফসি যায় এইখন এইপিনের টানি এখন খুলি ইয়ারপর পেপারটো উলিয়াই লব পারে। আর এইটু হল আপনার স্ক্যানার ভাগ, ইয়াত আপনি যিকোনো ফটো বা জেরক্স কপি রাখবেন কারণে ইয়াতে কাগজ রাখলে আর এই ব্ল্যাক লাগে ব্ল্যাক, কালার লাগলে কালার প্রেস করে আপনি প্রিন্টিং করে লোক পারি। একটা কথা মন করো, প্রিন্টারটো এটা গ্রিন লাইট ইয়াত জ্বলি আছে কিন্তু ইয়ার রেড লাইট জ্বলি আছে, মানে প্রিন্টারটো সেট আপ করব লাগবে আর রেডি করব লাগবে। রেডি করবলে ইঙ্কিনি প্রথমতে সুমাই লম, তারপর ইয়াত সেট আপ করবলে কেন সেট আপ করলে সেটাও দেখাই দিম একবারে সহজ। আসুন চাও ইঙ্ক সুমাবলে একবারে সহজে এই ঢাকনাখন খুলিব, এটু খোলার লগে ইয়াত ইঙ্কর সুমাওয়া সুমাবলে এটু আছেই। কিন্তু ইয়াত একটা কথা মন করো, ব্ল্যাক ইয়েলো মেজেন্টার সাইন যোনটো চেম্বারত যোনটো কালার সুমাব লাগে সেই কালারটোহে আপনাদের সুমাব। মানে প্রথমত ব্ল্যাকটো সুমাও, এইটো ব্ল্যাক লিখা আছে, অকল জাস্ট এই ধরনের সুমাই দিলে হয়ে যাব, নিজে নিজে ইঙ্কটো টানি লৈ গৈ থাকিব। প্রায়খিনি ইঙ্ক শেষ হয়ে গেল সুমাই, এই মই লাস্ট ইয়েলোটো সুমাই ললো আর এটা সুমাই লওয়ার পিছন এই অকল এনেকে করব, প্রেস করব আর এই ঢাকি দিব। রেড লাইটটো যোনটো জ্বলি আছে এই বুটনটো 5-6 সেকেন্ড লাগে প্রেস এন্ড হোল্ড করব লাগিব। এবার চক আপনাদের যেতিয়া ই প্রসেসিং স্টার্ট হব সাউন্ড করব, এই দেখিলে না সাউন্ড করেছে, মানে ই এটা এই নিজে নিজে সেট আপ হবলে আরম্ভ করেছে। আপনাদের বেশি বিশেষ বিশেষ একো করব নালাগে, নিজে নিজে প্রতিটা কাম হয়ে থাকবে। আর শেষত গৈ এই গ্রিন কালার যোনটো লাইট কন্টিনিউয়াস জ্বলি থাকবে, এতিয়া ব্লিঙ্ক করে থাকবে, যেটা কমপ্লিট হব সেট আপ ই একেহে জ্বলি থাকবে, তেতিয়ালৈকে অলপমান ওয়েট করো। ফ্রেন্ডস এতিয়া এটু কন্টিনিউয়াস জ্বলি আছে মানে প্রিন্টার রেডি। ফ্রেন্ডস মন করক, এইটু হয়ে গেল পেপারটো ইয়াত দিয়ে দেখিলে উপর ডাঙালে, আর এইটু পেপারটো যিমান সাইজৰ লাগে, সৰু সাইজৰ হলে সৰু, ডাঙৰ হলে ডাঙৰ বেক সাইডে দিব। এটা ফ্রেন্ডস মই প্রিন্ট করো, এখন কাগজ এখন আনিছো যখন দি লও আর যোন সাইড লাগে তলত পিনে দিব, এটো জানে আপনাদের দিলে। আর এটা মই ব্ল্যাক ব্ল্যাকত লাগে কারণে ব্ল্যাকটো এবার প্রেস করে দিছো। ব্ল্যাকত খুব সোনকালে প্রিন্ট হয় আর কালার অকনমান টাইম লাগে। এতিয়া মই কালারটো এখন প্রিন্ট করে চাও কিমান টাইম লাগে কি কথা আপনাদের গম পাব কালার ফুল পেজ হয়। যদি আপনার দুখন পেজ লাগে ইয়াতে দুবার টিক টিক দুবার মারিব, যদি তিনবার লাগে নবার লাগে আপনি যদি প্রেস করে নখন এখন এখনকে মারি থাকবে, কারণ কেলে ইয়াত ডিসপ্লে নাই চাবলে একো নাই কেখন প্রিন্ট হয়েছে, সেখানে আপনি ইয়াতে টিপিব লাগিব। কালার যদি লাগে কালার প্রেস করব, ব্ল্যাকত লাগে ব্ল্যাক, আর যে এখন লাগে সেবার প্রেস করব, নখন হাইস যাব। ফ্রেন্ডস এখন যদি আপনি ফটোর পর হওয়া হলে সাগে বহুত ধুনিয়া প্রিন্ট আহিলে আহিলে হয়, কিন্তু এতিয়া এখন জেরক্স পেপার কারণে যিমানটো আহিবলে ডিসেন্টে বলে মই ভাবো। ফ্রেন্ডস মই ভাবো যে এইবোৰ বেশি বিশেষ বুঝাবলগীয় স্টপ আইবোৰ এইবোৰটো একো নাই, কিন্তু এই বটনটো হয়ে গেল ইনফরমেশন ইয়াত প্রেস করার লগে লগে। ইয়াত একটা ওয়াইফাই যোনটো আছে ওয়াইফাই এনেবলের কথা কৈ আছো, এই ওয়াইফাইটোৰ পাসওয়ার্ডৰ পৰা আদি কৰি গোটেইখিনি সমস্তখিনি ইয়াত ওলাই যাব। আর এই ওয়াইফাইটো ইয়াত দুটা সিম্বল লিখেছে, ইয়াত যদি প্রেস করে সরি ইয়াত প্রেস করলে অলপ প্রেস এন্ড হোল্ড করব, জ্বলি গেল, জ্বলার পিছত আপনি টিক টাক মারি আছে, মানে ইয়ার দুটা সিম্বলটো চাও, উপরতো হয়ে গেল রাউটার লাগিব আর এইটো হয়ে গেল তলরটো মোবাইলের পর ডাইরেক্ট প্রিন্ট করে পড়ব, মানে ওয়াইফাই ডাইরেক্ট না থাকলে আপনি
প্ৰিণ্টিং মোবাইলৰ পৰা ডাইৰেক্ট কৰিব নোৱাৰিব কিন্তু এই প্ৰিণ্টাৰটোত ৱাইফাই ডাইৰেক্ট হোৱাৰ কাৰণে মোবাইল টেবলেটৰ পৰা বা কম্পিউটাৰৰ পৰা ডাইৰেক্ট প্ৰিণ্ট কৰিব পাৰিব ৰাউটাৰ মানে দৰকাৰ নহ'ব এপছন প্ৰিণ্ট বুলি যোনটো ছফ্টৱেৰ আছে এই ছফ্টৱেৰটো মোবাইল বা টেবলেট যৰ পৰা আপুনি প্ৰিণ্টিং কৰিব বিচাৰে এই ছফ্টৱেৰটো সোমাই ল'ব তেতিয়া আপুনি প্ৰিণ্টিং কৰিব পাৰিব ৱাইফাই পৰা প্ৰিণ্টিং কৰিবলৈ এই ছফ্টৱেৰটো কিন্তু আপোনাক লাগিবই ফ্ৰেণ্ডছ ইয়াৰ পিকচাৰ কোৱালিটি কেনেকুৱা লাগিলে যোনটো ব্লেক আৰু কালাৰ মোৰ মতে এপছন প্ৰিণ্টাৰবোৰ অলপমান ভাল ফটো প্ৰিণ্টিঙৰ কাৰণে মই আপোনালোকক প্ৰিণ্ট কৰি দেখালোঁ স্পীডটো কেনেকুৱা পালে আপুনি পাৰ মিনিটত ব্লেকত 33 পেজ আপুনি প্ৰিণ্টিং কৰিব পাৰিব আৰু কালাৰত অনলি 15 ঘন আনবোৰ তুলনাত কিন্তু HP-ৰ কেনৰ তুলনাত ইয়াৰ স্পীড যথেষ্টখিনি বহুত ভাল আৰু কিমান কষ্ট আহে এখন প্ৰিণ্টিং কৰিলে সেইটো মেইন কথা ব্লেকত যদি আপুনি প্ৰিণ্ট কৰে অনলি 7 পইচা আৰু কালাৰত যদি প্ৰিণ্ট কৰে 18 পইচাকৈ আহে আপোনালোকে কিমান টকাকৈ আপোনাৰ ঘৰৰ ওচৰত প্ৰিণ্টিং কৰি আছে জেৰক্স ক'বচোন কমেণ্টত এপছন প্ৰিণ্টাৰটো প্ৰায়বোৰ DTP কৰা দোকানেই দেখিব পোৱা যায় কাৰণ কেলৈ জানেনে ইয়াৰ স্পীড বেছি ইকনমি তাৰোপৰি ইংকৰ দাম খুবেই কম 450 টকাকৈ পাৰ বটল আৰু ব্লেকটোৰ দাম অনলি 300 টকা প্ৰিণ্টিংটো জানেই বহুতখিনি ওলাব 4500 পেজেছ যদি ব্লেকটো প্ৰিণ্ট কৰে ইয়াত লিখা আছে ইমান নল'লেও 4000 পেজ প্ৰিণ্টিঙো আহিব আৰু কালাৰত 7000 লিখা আছে 6000 হ'লেও আপুনি পাব এই প্ৰিণ্টাৰটোৰ প্ৰিণ্টিং কৰাৰ ৰিজলিউশ্যন হ'ল 5760 DPI খুবেই ভাল DPI HP আৰু কেননৰ আপুনি এবাৰ তুলনা কৰি ল'ব এইবোৰ DPI চিপিআই যেনেকুৱাই যি হওক কিন্তু আপুনি ৰিয়েল লাইফত এপছনৰ প্ৰিণ্টিং কোৱালিটি ফটো প্ৰিণ্টিং কোৱালিটি অকণমান ওপৰত আপুনি DTP কৰা দোকানীখিনিক বা তেনেকুৱা ধৰণৰ প্ৰিণ্টিঙৰ লগত জড়িত থকা মানুহখিনিক সুধিলেই গম পাব যে এপছনৰ ফটো প্ৰিণ্টিং কোৱালিটি কেনেকুৱা যদি আপুনি সঁচাকৈ এখন সৰু সুৰা দোকান খুলিব বিচাৰে প্ৰিণ্টিং কৰিব বিচাৰে তেনেহ'লে এপছন আপোনাৰ কাৰণে হৈ পৰিব বেষ্ট ব্লেক কালাৰ সবতে প্ৰিণ্ট মেল কৰি মেলি দেখালোঁ আপোনালোকে কেনেকুৱা পালে বা আপোনালোকে যদি এই প্ৰিণ্টাৰটো ইউজ কৰিছে তেনেহ'লে ইয়াৰ ভাল গুণ বেয়া গুণ লিখি দিবলৈ মোক নাপাহৰিব প্ৰিণ্টাৰ হওক কম্পিউটাৰ হওক লেপটপ হওক এনেধৰণৰ টেকনিকেল গেজেট যদি চাই থাকিব হয় মোৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি থ'ব যাতে আহিবলগীয়া ভিডিঅ'বোৰ সোনকালে সোনকালে ন'টিফিকেশ্যন পায় আৰু ছাবস্ক্ৰাইবটো কৰি থ'ব কাৰণ কেলৈ ইয়াৰ মই বেয়া গুণখিনিও আছে অকল ভাল গুণটোৱে নহয় বেয়া গুণৰ ওপৰতো এটা মই ভিডিঅ' বনাম সেইটো চাবলৈ হ'লে ছাবস্ক্ৰাইব কৰি থ'ব তাৰ উপৰিও ৱাইফাই ছেটআপ কেনেকৈ কৰে কি ধৰণে ৱাইফাই ছেটআপ কৰি আপুনি লগাব পাৰিব তন্ন তন্নকৈ বিতংভাৱে মই এটা ভিডিঅ' বনাই আপোনাক দেখুৱাম কাৰণ কেলৈ এইটো ভিডিঅ' দিলে বহুত বেছি দেৰি হৈ যাব তেনেহ'লে আজিলৈ আহিছোঁ থেংক ইউ বাই বাই নেক্সট ভিডিঅ'টো অহাৰ আগতে ছাবস্ক্ৰাইব কৰি থ'ব বুলি ভাবিলোঁ থেংক ইউ বাই বাই জয় অসম